স্বনির্ভর আত্মপ্রজননশীল বৈষম্যভূত পর্দা দিয়ে পরিবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। এখন হচ্ছে একটা কোশ্চেন থাকে যে প্রোটোপ্লাজমটা কি। আচ্ছা, প্রোটোপ্লাজমটা নিয়ে একটা কনফিউশন আছে, আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। প্রোটোপ্লাজম সাধারণত আমরা দেখতে পাবো না, এটা কালারলেস লিভিং পার্ট গুলোকে এটা হচ্ছে গঠন করে। লিভিং পার্ট কোনগুলো? এই যে এখানে থাকবে যে আমার সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, এগুলোকে হচ্ছে কি একত্রিত করে একটা হচ্ছে গিয়ে যে গঠন তৈরি করে সেটাই হচ্ছে আমার প্রোটোপ্লাজমের কাজ। প্রোটোপ্লাজম সাধারণত কালারলেস হয়, সেই জন্য এটাকে হচ্ছে দেখা যায় না, ঠিক আছে। এরপর কি, এরপর হচ্ছে কি আমার টাইপস অফ সেল, প্রকারভেদ। সেলের প্রকারভেদ কি? শারীরবৃত্তীয় কাজের উপর ডিপেন্ড করে এটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সোমাটিক সেল, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। সোমাটিক সেল যেটা হচ্ছে কি আমার দেহকোষ, আর একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সেলটা কি আমার হচ্ছে জনন কোষ, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে আমার ইউক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেলগুলো যেগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস সুগঠিত নয়, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, সেগুলো হচ্ছে গিয়ে আমার প্রোক্যারিওটিক সেল। হ্যাঁ, প্রোক্যারিওটিক সেল, যেহেতু কথাই আছে যে আদি কোষ। সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক হচ্ছে গিয়ে আমার প্রকৃত কোষ, এখানে আমার নিউক্লিয়াসটা আমার সুগঠিত। ওকে, এরপর আরো দুই ধরনের কোষ দেখা যায়, সেগুলো হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে গিয়ে প্রাণী কোষ। সো আজকে আমি উদ্ভিদ কোষ নিয়ে একটা ক্লাস নিচ্ছি, এটা নিয়ে আমি আলোচনা করবো। প্রাণী কোষ ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমি আলোচনা করবো। প্লান্ট সেল হচ্ছে উদ্ভিদ কোষ। তো ফার্স্টে আমরা জানতে হবে যে উদ্ভিদ কোষ কাকে বলে, প্লান্ট সেল কাকে বলে। তো আমরা প্রথমে কি দেখলাম সংজ্ঞার মধ্যে যে কোষ কাকে বলে, উদ্ভিদের গঠন কাজের একক হচ্ছে কোষ। তাহলে উদ্ভিদ কোষও কিরকম হবে? সেম হবে, যে উদ্ভিদের কাজের এবং হচ্ছে গিয়ে গঠনের যে একক সেটাই হচ্ছে গিয়ে আমার উদ্ভিদ কোষ। দেখো, উদ্ভিদের গঠন এবং কার্যের এককে উদ্ভিদ কোষ বলে। যেহেতু উদ্ভিদ একটা হচ্ছে জড় পদার্থ, সো এটার কোষ প্রাচীর কিরকম হবে? এটার কোষ প্রাচীর জড় হবে। সো উদ্ভিদের জড় কোষ প্রাচীর থাকে। উদ্ভিদের কোষে আরো অনেক অঙ্গাণু থাকে, যেমন কি কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, যেটাকে আমরা পাওয়ার হাউস বলি। ক্লোরোপ্লাস্ট অবশ্যই থাকবে, যেটা শুধু হচ্ছে উদ্ভিদ কোষেই থাকবে, প্রাণী কোষে থাকবে না। কেন থাকবে না মিটার পরে বলছি। তারপর রাইবোজোম, গলগি বডি, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ক্রোমাটিন, এগুলো সবগুলোকে মিলে কি হবে? আমার নিউক্লিয়াস হবে। তারপর কি, গলগি বডি, রাইজোম, লাইসোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, আর কি আসবে? মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর। কোষগহ্বর, অনেক বড় একটা কোষগহ্বর থাকে উদ্ভিদ কোষে, যেটা প্রাণী কোষে গিয়ে অনেক ছোট হয়ে যায়। ওকে, দেন কি আমার হচ্ছে গিয়ে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের যে বাইরের যে আবরণ, যে কোষ প্রাচীর, সেটা সম্পর্কে আমরা জানবো, যেটাকে বলবো আমরা সেল ওয়াল। সেল ওয়ালের সংজ্ঞাটা এখানে যেরকম আছে ওভাবেই লিখতে হবে, যেটা কি উদ্ভিদ কোষের ঝিল্লিকে ঘিরে অবস্থিত। এখানে একটা ঝিল্লি থাকে, সেটা ঘিরে অবস্থিত থাকবে, কোষের সজীব অংশ থেকে রক্ষিত এবং সেলুলোজ ও লিগনিন বা কাইটিন দিয়ে গঠিত শক্ত পুরো ছিদ্রযুক্ত জড় আবরণীকে কোষ প্রাচীর বলে। কেন ছিদ্রযুক্ত? ছিদ্রযুক্ত না হলে তো হচ্ছে গিয়ে সে যে বাইরের থেকে যে হচ্ছে গিয়ে উপাদানগুলো নিচ্ছে সেগুলো তো ঢুকবে না সেলের ভিতরে, সেই জন্য হচ্ছে এটা ছিদ্রযুক্ত হবে। রেণু ও গ্যামেট ছাড়া সকল উদ্ভিদ কোষে এ প্রাচীর অবস্থিত। যে সকল হচ্ছে গিয়ে কোষে রেণু এবং গ্যামেট আছে, এবং প্রজনন যে কোষগুলো রেণু গ্যামেট থাকার কথা, সেই সব কোষ ছাড়া উদ্ভিদ যে কোনো কোষেই তোমার হচ্ছে গিয়ে এই সেল প্রাচীরটা থাকে। দেখ, অবস্থান আর হচ্ছে বয়স ভেদে কোষ প্রাচীর সূক্ষ্ম অথবা স্থূল, মসৃণ, কারুকার্যময় হতে পারে। কোষ প্রাচীর গঠন ও আকৃতি সাধারণত কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপের ভিন্নতার উপরেই নির্ভরশীল। আচ্ছা, এখন একটা এমসিকিউ হচ্ছে কি, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে কি রবার্ট হুক কত সালে, 1765 সালে অণুবীক্ষণ যন্ত্রের প্রথম যেটা দেখেছিলেন সেটাই হচ্ছে আমার কোষ প্রাচীর বা সেল ওয়াল। সো সেল ওয়াল হচ্ছে কোষ প্রাচীর, তো ক্লিয়ার, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের একটা গঠন আছে, কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের গঠনটা কি? প্রধান উপাদানই হচ্ছে গিয়ে আমার সেলুলোজ। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের যে প্রধান উপাদান সেটাই হচ্ছে সেলুলোজ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ বলো, এসএকিউ বা এসএকিউ বলো, সব কিছুর জন্য সেলুলোজটা খুব ইম্পর্টেন্ট। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলিস গঠন করে। তাহলে কতগুলো চেইন? প্রায় 100। সো দেখো, এখানে ইম্পর্টেন্ট আমি হচ্ছে তিনটা এমসিকিউ বলে দিচ্ছি। প্রথম এমসিকিউ হচ্ছে এটা, রবার্টসন, রবার্ট হুক কত সালে অণুবীক্ষণ যন্ত্রটা দেখেন। সেকেন্ড কোশ্চেন,
কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ থার্ড কোশ্চেন প্রায় কতগুলো সেলুলোজ চেইন মিলিত ভাবে এই হচ্ছে মাইসেলিস গঠন করে নেক্সট হচ্ছে গিয়ে আমার কোষ প্রাচীরের কাজ হচ্ছে তিনটা একটা হচ্ছে গিয়ে তোমার কাঠামো দেয় যেটা হচ্ছে আকৃতি গঠন করে সেকেন্ড হচ্ছে গিয়ে সুরক্ষা দেয় প্রোটেকশন যেটা তিন হচ্ছে গিয়ে দৃঢ়তা দান করে স্ট্রেংথ তাহলে তিনটা জিনিস আমরা পাবো একটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রেংথ আর হচ্ছে প্রোটেকশন এখানে দেখো আমার অণুবীক্ষণ যন্ত্রে একটি আদর্শ উদ্ভিদ কোষের একটা গঠন একটা স্ট্রাকচার দেওয়া আছে এটা তোমাদের তিন নম্বরের কোশ্চেনে মাস্ট দিতে পারে ওকে আমি তো আগেই বলে দিয়েছি যে হচ্ছে গিয়ে তোমাদের যে সৃজনশীল কোষের ক খ গ ঘ কতে হচ্ছে গিয়ে আমি এখানে যে আলোচনা করলাম কোষ কাকে বলে কোষের প্রকার ভেদ দিয়ে দিতে পারে তারপর হচ্ছে গিয়ে কোষ যে গঠন প্রধান উপাদানটা কি সেলুলোজ এটা দিতে পারে রবার্ট হুকের 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখা প্রধান যে উপাদান যেটা হচ্ছে গিয়ে আমার কোষ প্রাচীর সেল ওয়াল সেটাও দিতে পারে দুয়ে হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের কাজ হ্যাঁ এটা দিয়ে দিতে পারে তিন নম্বরে এই ফিগারটা দিয়ে দিতে পারে ফিগারটা দেখো এখানে হচ্ছে গিয়ে আমার ফার্স্টে হচ্ছে গিয়ে একটা লেয়ার থাকে সেকেন্ড লেয়ার যেটা হচ্ছে গিয়ে আমার কোষ প্রাচীর দেন হচ্ছে গিয়ে ভিতরের একদম লেয়ার যেটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন এখানে আমার মাইটোকন্ডিয়া আছে কোষ গহ্বর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে মসৃণ আর এখানে থাকবে হচ্ছে অমসৃণ এই যে গলজি বডি রাইবোসোম ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ডিয়া নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার ক্রোমাটিন সবগুলো নিয়ে নিউক্লিয়াস গঠিত এখন হচ্ছে যে মেইন পয়েন্ট যে ক্লোরোপ্লাস্ট এটা শুধু উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না কেন এটা তো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দুই নম্বরে দিয়ে দিতে পারে এটা কিন্তু বই লেখা নিয়ে আমি এখন বলছি যেটা সো ক্লোরোপ্লাস্ট যেটা সেটা একটা প্লাস্টিড এটা কি করবে আমার হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস হচ্ছে কাজ করে এই ফটোসিনথেসিস সিস্টেমের মাধ্যমে এটা একটা ফটোসিনথেসিস একটা হচ্ছে মেকানিজম বা সিস্টেম সিস্টেমের মাধ্যমে যে ফটোলাইটিক একটা হচ্ছে গিয়ে উপকরণ থাকে সেটা কি করে আমার সানলাইট সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটাকে ক্যাপচার করে ক্যাপচার করে ওখান থেকে শক্তি নেয় শক্তিটা কি আমার এটিপি এটিপি আর হচ্ছে এনএডিপিএইচ এনএডিপিএইচ কি করে আমার হচ্ছে গিয়ে ওয়াটার যে থাকে গাছের মধ্যে যে পানিটা থাকে সেখান থেকে হচ্ছে গিয়ে অক্সিজেনটাকে ফ্রি করে দেয় ফ্রি করে দেয় এবং সেখান থেকে দেখা যায় যে আমার উদ্ভিদের কাজ রাসায়নিক কাজগুলো হয় এবং শক্তি থেকে তার হচ্ছে গিয়ে যে পাতার রংটা একটা গ্রিনিশ কালার আছে সেটা চলে আসে ঠিক আছে তাহলে হচ্ছে কি ফার্স্টে কি ফটোসিনথেসিস হবে ফটো পিগমেন্ট যে থাকবে ফটোসিনথেটিক পিগমেন্ট যেটাকে বলা হয় ক্লোরোফিল ফার্স্টে কি হবে ফটোসিনথেসিস হবে ফটোসিনথেটিক যে পিগমেন্ট থাকবে ক্লোরোফিল ক্লোরোফিলের কাজে কিন্তু হচ্ছে গিয়ে উদ্ভিদের হচ্ছে গিয়ে সবুজ রং ধারণ পাতার যে সবুজ রং ধারণ সেটা কাজ করা দেন ওখান থেকে আমার সানলাইট হচ্ছে ক্যাপচার হবে ক্যাপচার হওয়ার পরে ওখানে আমি এটিপি পাবো শক্তি এটিপি আর এনএডিপিএইচ সো এটিপি থাকবে তারপর শক্তির কাজ পাওয়ার হাউসে অ্যান্ড হচ্ছে যে এনএডিপিএইচ থাকবে এনএডিপিএইচ কি করবে আমার হচ্ছে গিয়ে রিমুভ করবে অক্সিজেনকে ফ্রি করবে ওয়াটার থেকে দেন আমার হচ্ছে গিয়ে প্লান্টেশন হবে আমার উদ্ভিদ কোষ থেকে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে বড় হবে এখানে গাছে পাতা হবে রেণু হবে সো এই হচ্ছে গিয়ে আমার ক্লোরোপ্লাস্টের কাজ যেটা কিন্তু আমার প্রাণী কোষে দরকার নেই প্রাণী কোষে তো আর পাতা ফল ফুল দরকার নেই সেই জন্য প্রাণী কোষে কখনোই ক্লোরোপ্লাস্ট থাকবে না এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে উদ্ভিদ কোষে যে পাঁচটা জিনিস বলতেই হবে কোষ গহ্বর নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলজি বডি অ্যান্ড ক্লোরোপ্লাস্ট ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্ট ওকে সো এটা ছিল আমার হচ্ছে আণুবীক্ষণিক একটা ফিগার সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে আমি নেক্সট ক্লাসে প্রাণী কোষ নিয়ে আলোচনা করবো সো সবাই ভালো থাকবে এখানে আমি এমসিকিউ এসিকিউ দুটো নিয়ে আলোচনা করেছি সো তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই চিত্রটা এঁকে যারা যারা ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে হচ্ছে নিজেদের আঁকা ছবিগুলো দেখিয়ে মানে আঁকাটা হচ্ছে কমেন্ট করে দেবে সো দ্যাট আমি বুঝতে পারবো যে কোথাও কোনো কনফিউশন আছে কি না আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো অ্যান্সার দেবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ